হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আর কি পিকচার, এরকম সোশ্যাল মিডিয়া পিকচার কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, যেগুলো বর্তমানে ট্রেন্ডিং রয়েছে সেগুলো দেখাবো A to Z। অবশ্যই আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুব সোজা। এটা আমি ভিডিওটা লং করবো না, শুরু করতেছি। চলুন, এটা দুইভাবেই করতে পারবেন, PC অথবা ফোন দিয়েও। আর যাদের যাদের স্কাইপ খোলা আছে তারা স্কাইপ থেকেও এটা করতে পারবেন। আমরা স্কাইপটা যদি ওপেন করে দেখেন, এই যে দেখেন বিং দেখাচ্ছে, এই বিংয়ে চলে যাবেন। আপনারা কিভাবে স্কাইপ খোলেন সেটা নিশ্চয়ই জানেন, নাহলে আপনারা দেখে নেবেন, আমি দেখাবো। এখান থেকে আপনি করতে পারবেন। এই যে দেখেন, এখানে আমার স্ক্রিপ্টটা লেখা রয়েছে। এই যে দেখেন আপনি কি ধরনের সোশ্যাল মিডিয়ার আর কি ইয়ে করবেন। এই যে দেখেন 3D, এই সবগুলো লেখা আছে। আমি এটা আমার ডিসক্রিপশন দিব। আমি এখানে ইনস্টাগ্রাম দিয়ে রাখছি, তারপরে এখানে আমার প্রোফাইল নেম রাখছি, দেখতে পাচ্ছেন। তারপরে এটা যদি আমি সেন্ড করি, এখানে আমরা টাইট দিব, টাইট, তারপরে এটা সেন্ড করব। সেন্ড করলে অটোমেটিকলি আমাদের কাছে কিন্তু এই রোবটটা আমাদের কাছে এই রিলেটেড ফটোগুলো পাঠিয়ে দিবে। আমরা যে লেখাটা দিয়েছি, আপনি যে কোনো লেখা দিবেন, এই রিলেটেড আপনাদের ফটো অথবা পিকচারগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আরেকটা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক পাওয়া যাবেন, এরকম এখানেও সেম সিস্টেম, এই যে বিংয়ে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সফটওয়্যার অথবা আদার্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এখান থেকে দেখেন এই 3 ডট, আগের ডিসক্রিপশনে গেলে এই লিঙ্কটা পাবেন, লিঙ্ক থেকে এখানে আপনাদের সাইন আপ করতে হবে। এই যে দেখেন, এখান থেকে আমরা সাইন আপ করবো। এখানে দেখেন বিভিন্ন অপশান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো নিশ্চয় দিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে এখানে যাই, আমরা তাহলে ফটোটা দেখতে পারবো। এই যে এখানে আমরা ফটোগুলো কিন্তু দেখতে পারবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের ফটোগুলো আমাদের কিন্তু এখানে সেন্ড করে ফেল দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি, যাই এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাকাউন্ট থাকলে এখান থেকে লগ ইন করবেন, না থাকলে এই যে ক্রিয়েট ওয়ান, এখানে আমরা ক্লিক দিব। দিয়ে এখানে আপনার সেটা নেম সেটা দিয়ে দিবেন, আমি একটা নেম দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নেক্সটে যাব, এখানে @ দেবেন, এখানে এটা নিবে না, এখানে @ outlook.com টা লিখে দেবেন, তাহলে এই পর চলে আসবে অটোমেটিকলি আউটলুকটা। তারপরে এখানে পাসওয়ার্ডটা দেবেন, আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, নেক্সট করবেন, এখানে নেমটা দিয়ে দেবেন। তারপরে এখানেও নেক্সট এইগুলো দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আমরা ইয়ারটা দিয়ে নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম রোবট ভেরিফাই চাইবে। আবার এখানে এই যে হাতের লোক যাদের দিকে দেওয়া আছে সেদিকে দিব, দিয়ে এখানে সাবমিটে ক্লিক দেব, তাহলে কিন্তু কমান্ডে এটা রোবট ভেরিফাই সম্পন্ন হবে। এটা করার পর কোনো কাজ নেই, আমরা জাস্ট যে স্ক্রিপ্টটা লিখে দেবো ডিসক্রিপশনে, এখানে আপনার সোশ্যাল মিডিয়া যেখানে থাকবে, আপনি কী কোন সোশ্যাল মিডিয়ায় এগুলো ব্যানে নেবেন সেই সোশ্যাল মিডিয়া লিখে দেবেন। আর নিচের দিকে যেখানে আইডির নাম লেখা থাকবে, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, অটোমেটিকলি আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমি সাপোজ ধরেন এখানে আমার নাম লিখছি, দেখেন, তারপরে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, এখানে আমরা যদি লিখি হোয়াটসঅ্যাপ, দেখেন হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। দিয়ে এখানে যদি আমরা ক্লিক দিয়ে দেখেন হোয়াটসঅ্যাপের যতগুলো আর কি ক্রিয়েটিং দেখা যাবে, যতগুলো আর কি এ রিলেটেড ইয়ে সবগুলো দিয়ে ফাটাবে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের যতগুলো আর কি ইয়ে সবগুলো কিন্তু এখানে আমাদের দিয়ে রাখছে। এভাবে চাইলে আপনারা চাইলে কিন্তু খুব সহজে আর কি এখান থেকে HD কোয়ালিটির ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে চাইলে খুব সহজেই এগুলো ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার নাম লিখলে চলে আসবে। এটা আপনি স্কাইপ থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, আপনাদের PC থেকে আপনারা করতে পারবেন, PC থেকেও। মাইক্রোসফট যেই ব্রাউজার রয়েছে ওখানে আপনি গেলেই আমাদের ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক দিলে ওখানে যায় আপনি দেখতে পারবেন, আপনি ইয়ে থেকেও করতে পারবেন, ক্রোম ব্রাউজার থেকেও আপনি এগুলো দেখে নেবেন। আর আপনাদের যে কোনো মতামত
আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ আদার সোশ্যাল মিডিয়াগুলোতে জানিয়ে দিতে পারেন। এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।